টলিপাড়ার নতুন জুটি ভাস্বর দেবলীনা, কিন্তু রিল না রিয়েল তা স্পষ্ট নয়। রবিবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল একটি ছবি, যা দেখে নেটিজেনরা সবাই চমকে উঠেছে। লাল হলুদ জামদানিতে নতুন বউয়ের সাজে তথাগতর প্রাক্তন দেবলীনা, তাকে জড়িয়ে রয়েছেন টলিউডের খুবই পরিচিত অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। টলিপাড়ার এই দুই পরিচিত মুখের একটি অতীত রয়েছে। উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে সাত পাকে ঘুরেছিলেন ভাস্বর, সেটা ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে, সেটাও টেকেনি। 2020 সালে আইনত আলাদা হয় দুজনের পথ, ছাদ আলাদা হয়েছিল আগেই। অন্যদিকে তথাগত দেবলীনার বিচ্ছেদ নিয়ে গত কয়েক মাসে কম আলোচনা হয়নি। তবে কি সত্যি আলাদা হয়ে গিয়েছে তারা? এবার কি ভাস্বরের হাত ধরে নতুন স্বপ্ন বুনছেন অভিনেত্রী? প্রশ্ন সবার মনে। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দুই তারকাই এক ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে ভাস্বর লিখেছেন, ডান অ্যান্ড ডাস্টেড, অর্থাৎ কাজ সেরে ফেললাম। ঠিক কোন কাজ সম্পন্ন হওয়ার কথা লিখেছেন অভিনেতা? তাহলে কি ভাস্বর দেবলীনার বিয়ের ফুল ফুটলো? সোশ্যালে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন দুই তারকাকে। অভিনেত্রী কাঞ্চনা মৈত্র লেখেন, যাক নিশ্চিত হলাম। এক অনুরাগী লেখেন, এটা রিল না রিয়েল প্লিজ কিছু বলুন, অভিনন্দন জানাতে পারছি না। অনেকে আবার কিছু স্পষ্ট বোঝাবার আগেই নতুন জীবন শুরুর শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন ভাস্বর দেবলীনাকে। ছবিতে দুজনের পোশাকের রঙেরও বেশ মিল আছে। দেবলীনার শিথিরাঙানো সিঁদুরে, কপালে সিঁদুর চন্দনের টিপ, গলা জোড়া সোনার হার, ঠিক যেন নতুন বউ দেবলীনা। এই ছবি দেখে নেটিজেনরা বিভ্রান্ত হয়ে পড়েছে। এর আগে কল্পনা নামের এক শর্ট ফিল্মে একসঙ্গে দেখা মিলেছিল দেবলীনা ও ভাস্বরের। সূত্র বলছে এবারও তেমনই চমক আসতে চলেছে, বাকিটা তো সময়ই জবাব দেবে। এরম আরও অনেক ভিডিও দেখার জন্যে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।